করোনা মহামারীর সময় বিতর্কে জড়িয়ে যায় চীনের উহান প্রদেশের ল্যাবের বিরুদ্ধে। এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা শুরু করে আমেরিকা। দেশটি দাবি করে চীনা ল্যাব থেকেই ছাড়া হয়েছে করোনা ভাইরাস। এবার সেই ল্যাবেই বানানো হলো ভবিষ্যতের মহামারীর প্রতিষেধক টিকা। ভবিষ্যতে যেসব মহামারীর মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে সেসব মহামারীর জন্য টিকা বানিয়ে ফেলেছেন উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি। এটি আসলে একটি ন্যানো ভ্যাকসিন যা করোনার বংশধরদের বিরুদ্ধে কাজ করবে। এছাড়া এই টিকা ভবিষ্যতে এ ধরনের মহামারীর বিরুদ্ধেও কাজ করবে বলে দাবি তাদের। এ ল্যাবের চীনা বিজ্ঞানীরা দাবি করছেন এখন যেসব টিকা বাজারে রয়েছে সেগুলো করোনাকে রুখতে পেরেছে, এমনকি কমিয়েছে মৃত্যু। তবে ভবিষ্যতের জন্য এসব টিকা পুরোপুরি কার্যকর নাও হতে পারে। এ কারণে করোনা ভাইরাসের এপিটপগুলো নিয়ে নতুন টিকা বানিয়েছেন তারা। এরই মধ্যে এগুলো করোনার ডেল্টা, অমিক্রন সহ বিভিন্ন ধরনে দারুণ কার্যকারিতা দেখিয়েছে। এ ব্যাপারে গত জুনে ACS ন্যানো নামক জার্নালে একটি লেখা প্রকাশ করেন গবেষকেরা। তাতে তারা বলেন করোনা এবং এর মিউটেশনের কারণে সৃষ্ট চলমান ও ভবিষ্যৎ মহামারীতে কার্যকর টিকার দরকার। আমাদের এই ন্যানো ভ্যাকসিন এতে দারুণ কাজ করবে বলেই আশা করছি। এরই মধ্যে ইঁদুরের ওপর এই ন্যানো ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছেন চীনা বিজ্ঞানীরা। দেওয়া হয়েছিল বুস্টার ডোজও। এরপর তাদের দেহে কার্যকর অ্যান্টিবডি তৈরি হয়। কানিস্থাতে মানিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।